করি সবাই ভালো আছেন। আমি আজকে দেখাবো খুবই ঘরোয়া পদ্ধতিতে তৈরি ফ্রাইড রাইস। ফ্রাইড রাইস বানানোর জন্য যে উপকরণগুলো আমাদের লাগবে সেগুলো হলো বাসমতি রাইস, গাজর প্রায় তিনটে মতো আমি নিয়েছি, আপনার চাল যতটুকু হবে সেই মতন আপনি ইউজ করবেন, 100 গ্রাম মতো বিনস, একটু রসুন, দুটো ডিম, আর তার সঙ্গে মশলা আমি নিয়েছি নুন, বাড়িতে বানানো বিরিয়ানি মশলা, গোলমরিচ, চিনি। চালটাকে আমি অন্তত 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এরপর হাঁড়িতে আমি জল গরম করে এই চালটাকে দিয়ে দেব। আমি এখানে বাসমতি চাল ইউজ করছি, আপনারা যদি প্রয়োজন মনে করেন তাহলে গোবিন্দভোগ চালেও এটা খুব ভালো হয়। আমি হাঁড়িতে জল ফোটাতে দিয়েছি, হাঁড়িতে জল ফুটে গেলে তার মধ্যে আমি একটু সাদা তেল আর সামান্য পরিমাণে নুন এর মধ্যে মিক্স করে দেব, যাতে চালগুলো বেশি গলে না যায়, গায়ে গায়ে লেগে না যায়। যতক্ষণ জল গরম হচ্ছে তার মধ্যে আমি আমার সবজিগুলো ভেজে নেব। প্রথমে ডিম ভাজব, ডিম ভাজার পর কড়ায় আবার একটু তেল নিয়ে প্রথমে আমি রসুনটাকে ভেজে নেব। নেড়ে চেড়ে সবজিগুলো আমি ভেজে নেব। আমার সবজি ভাজা চলছে, তার মধ্যেই আমি দেখতে পেলাম যে আমার জলও ফুটে গেছে। জল ফুটে যাওয়ার পরে আমি আগে থেকে ভিজিয়ে রাখা চালটা এর মধ্যে দিয়ে দেব। চাল দেওয়ার পরে এটি 6 থেকে 7 মিনিটের মধ্যে আমাকে নামিয়ে নিতে হবে, যাতে চালটা মোটামুটি 60% অবধি সেদ্ধ হয়। বাকিটা পরে যখন আমি রান্না করব তখন সেই গরমেতেই সেদ্ধ হয়ে যাবে। আমার ভাত প্রায় রেডি, এটা 60% হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে দেব। ভাত নামানো হয়ে গেছে, দেখুন চালগুলো লম্বা সুন্দর হয়ে গেছে, আমরা যেরকম চেয়েছিলাম ঠিক সেরকমই সেদ্ধ হয়েছে। এবার এই চাল থেকে খানিকটা ভাত আমরা আলাদা তুলে রেখেছি পরে মেশাবো বলে। এবার এই ভাতের মধ্যে আমরা আস্তে আস্তে সমস্ত রকম মশলা এবং সবজিগুলো মিশিয়ে দেবো। প্রথমে একটু তেল মিশিয়ে দিলাম, সাদা তেল এটা, কিন্তু আমি যেহেতু সবজিগুলো ভেজেছি তাই এটা একটু লালচে মতো হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে সবজিগুলো আস্তে আস্তে মিক্স করে দেব। দেখেছিলাম সেই মশলা ভাতটার মধ্যে মিশিয়ে দিলাম। চালটা তুলে রেখেছিলাম সেটা উপর থেকে মিশিয়ে দেব। মিশ্রণটা ভালো করে হয়ে যাওয়ার পরে আমি এটার মধ্যে একটু অল্প চামচে করে জল দিয়ে দেবো, কারণ এরপরে এটাকে আমরা কড়ায় দমে বসাবো, তার আগে যাতে তলায় ধরে না যায় তার জন্য আমি অল্প একটু জল এর মধ্যে ছড়িয়ে দিলাম। এরপর চাপা দিয়ে আমি এটাকে কড়ায় গরম জল দিয়ে ভাপে বসিয়ে দেব। এরপর আমি কড়ায় একটু জল নিয়ে নিয়েছি, এই জল ফুটে গেছে, ফুটে যাবার পরে আমি হাঁড়িটা কড়ার মধ্যে চাপিয়ে দিলাম।
এইভাবে এটাকে অন্তত 20 মিনিট রাখার পরে এটি রেডি হয়ে যাবে।